কত কত মালপত্র নিয়ে এয়ারপোর্টে এসেছি, বিদায় দিচ্ছি নাকি বিদায় নিচ্ছি? আর একটু কাইন্দ লো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আজকের বিশেষ ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তবে এই মেহমানদের আপনারা আগে কখনো দেখেননি। মেহমানদের জন্য কি কি রান্না করলাম, কিভাবে তাদের আপ্যায়ন করলাম সেগুলো তো দেখবেনি, তাছাড়া এত রাতে এয়ারপোর্টে বিদায় দিতে গেলাম নাকি বিদায় নিতে গেলাম সেগুলোর বিস্তারিত জানতে পারবেন। এখন সময় সকাল 8টা, যদিও 8টা বেজে গেছে, তারপরে কিন্তু মানুষের আনাগোনা নেই, দুই একজন পরিচ্ছন্ন কর্মী দেখা যাচ্ছে। রান্নাঘরের ভিতরে ঢুকছি, তো রান্নাঘরের জানালাটা খুলে দিলাম। ফ্রিজ থেকে গরুর মাংস মুরগির মাংস বের করে নিব, কারণ আজকে কি হবে, আজকে আমাদের বাসায় আসবে মেহমান। তো এই যে বাংলাদেশের গরুর মাংস, সৌদি আরবের গরুর মাংস এবং মুরগির মাংস আমি ভিজিয়ে নিয়েছি, যেহেতু গরমের দিন ভিজতে ততটা সময় লাগবে না। যাই হোক, মাংস ভিজতে থাক আর আমি এদিক দিয়ে এই যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে ব্লেন্ডার করে নিচ্ছি। তো ওই যে মিশারিরা বোঝাচ্ছে এখন বাজার করতে, যেহেতু শুক্রবার সকাল সকালই বাজারে চলে যাচ্ছে, আসলে রান্না বান্না করব, তারপর জুমার নামাজে যাবে, এখানে নামাজ শুরু হয়ে যায় 11টা থেকে। যাদের তারা আছে তারা আর ঘুমায় না, এই যে ছুটছে ছুটির দিনেও। তো এদিক দিয়ে মিশারির আপু কিন্তু বাজার নিয়ে চলে এসেছে, দেখুন কত কত বাজার এনেছে। সকাল সকাল বাজার করে খাইমে গেছো? এই যে বাজার দেখুন, নাস্তা থেকে শুরু করে সবই এনেছে। এই যে এগুলো মনে হয় ডাল, আর এই যে পরোটা এনেছে সকালের নাস্তা, সাথে দেখুন এই যে চালের বস্তা এনেছে, সবজি এনেছে, ফুলকপি, করলা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু, লেবুগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে, তারপরে লাউ, সিম, বরবটি, শসা, এদিকটায় রয়েছে ধনে পাতা, তারপরে ছেলের জন্য চকলেট, আর মাছও এনেছে, তিন রকমের মাছ। এই যে দেখুন কাস্কি মাছ এনেছে, এরপরে এনেছে ইলিশ মাছ, ইলিশ মাছের যেই দাম এখানে, আর এনেছে যে রুই মাছ একদম মেশিন দিয়ে কাটিয়ে। যাই হোক, তিন রকমের মাছ, চাল, কয়েক রকমের সবজি, তারপরে সকালের নাস্তা, এছাড়াও এনেছে দেখুন দুধ এনেছে এক বোতল, আর সাথে এনেছে 7 আপ। তো এই হচ্ছে আজকে সকাল সকাল ওনার করা বাজার সদাই। কি টায়ার্ড হয়ে গেছ? গরমই তো। তো তাহারা বাবা ছেলে খাওয়ার জন্য রেডি। মিশারি এই মাত্র ঘুম থেকে উঠেছে, উঠেই মুখ ধুয়ে ওর বাবাকে খুঁজছে, বাবা কোথায়? আমি বলছি তোমার বাবা চলে গেছে বাংলাদেশে। তুমি কি কান্না করেছিলে শুনে? কেন, তুমি বিশ্বাস করো নাই? মোবাইল বাড়িতে ছিল ওরে। তো নাস্তা টাস্তা করে রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে, আর মেহমান কিন্তু আসবে বিকেলে, মানে সন্ধ্যার নাস্তা করবে আর রাতের খাবার খাবে এসে। তো যাই হোক, সবাই মিলে এখন নাস্তা করে নেই, গরম গরম রুটি আর সাথে হচ্ছে সবজি। তো এক ফাঁকে আমি মুরগির মাংস ভেজে নিচ্ছি রোস্ট রান্নার জন্য, তাছাড়া এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা রসুন এগুলো কেটে নিয়েছি, আর পেঁয়াজও ব্লেন্ডার করে নিয়েছি। তো কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে, কিন্তু মাংস এখনো ভিজেনি। তো এরই মধ্যে জুমার নামাজের আজান দিয়েছে, আর আমার রান্নাও মাত্র কিছুটা এগিয়েছে। যে দুধ আর লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে রোস্টের জন্য সব মশলা আমি কষিয়েও নিয়েছি, এখন এই টক দই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর আবারও নেড়ে চেড়ে সব মশলা আর টক দই আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো মেহমানদের জন্য সব আইটেমই রান্না করা হবে, মুরগির মাংস,
গরুর মাংস, পোলাও, মাছের ভাজি, ডাল, টমেটোর ভর্তা, তাই না মিশারি? তুমি কোনটা খাবা? রোস্টের ডাল খাবা? তুমি কি মেহমান? এবার বড় মেহমান। তো এদিক দিয়ে রোস্টের মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই ভাজা মুরগির মাংস আমি সরাসরি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মাংস আর মশলা আমি মিশিয়ে নিচ্ছি। এখন কি করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে 10 থেকে 15 মিনিট রান্না করব। তো মিশারিকে রেডি করিয়ে দিচ্ছি, রান্নার ফাঁকে নামাজে যাবে। ওর মামা বলতেছে তাড়াতাড়ি করো, মিশারির বাবা আবার বাইরে গেছে একটা জিনিস আনতে। রেডি বাবা? আর রেডি ফর জুমা? সবাইকে জুমা মোবারক দিয়ে দাও। থ্যাংক ইউ। যাও। তো মিশারি তার মামার সাথে ঝগড়া করছে যে মিশারিকে তাড়া দিয়ে এখন তার মামাই রেডি হয় নাই। তো রেডি হয়ে মিশারি বল খেলছে। তোমার বাবা পরে আসবে, যাও গিয়ে জায়গা রাখো তুমি। তো মেহমান আসার আগেই সবকিছু গুছগাছ করতে হবে। বিছানার চাদর ধুয়ে দিয়েছি, এটা বিছাতে হবে, তারপর এদিকটাই পরিষ্কার করতে হবে, এই ঘর গুছাতে হবে, এই ঘর গুছাতে হবে, আর রান্না তো এখনো রয়েই গেছে। আর এদিক দিয়ে আমি পোলাও বসিয়ে দিয়েছি, মানে ভেজে নিচ্ছি চালটা, বড় হাঁড়িতেই বসিয়েছি যাতে করে নাড়াচাড়া করতে সুবিধা হয়। মেহমান আসবে সন্ধ্যার পরে, এত তাড়াহুড়ো করে লাভ নেই। আর এদিক দিয়ে আমি গরম পানিও বসিয়ে দিয়েছি। মিশারি আব্বু বলছে রোস্টের উপর দিয়ে একটু ধনে পাতা দিতে, তাহলে নাকি কালারটা সুন্দর দেখাবে এবং সুন্দর ফ্লেভারও হবে। তো অল্প একটু দিলাম, যদি আবার নষ্ট হয়ে যায় ফ্লেভার। পোলাও ভালো করে ভেজে আমি পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ দমে রাখার পর চলুন দেখি পোলাওর কি অবস্থা। ওয়াও, মাশাল্লাহ, অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। দেখি ঝরঝর হয়েছে কিনা, দেখেছেন কতটা ঝরঝর হয়েছে, আর চাল কতটা লম্বা লম্বা দেখা যাচ্ছে। বাসমতি চাল আগে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য এতটা লম্বা হয়েছে। যাই হোক, পোলাও রান্না তো শেষ, এখন সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা। যাই হোক, পোলাও রান্না তো শেষ, রোস্টও রান্না শেষ, এখন বাকি রইল শুধু গরুর মাংস, ডাল, ভর্তা আর মাছ। আর এদিক দিয়ে সৌদি আরবের গরুর মাংস রান্না হচ্ছে, প্রায় হয়ে গেছে, আর বাংলাদেশের গরুর মাংস মাত্র বসিয়েছি। এই যে সবাই এসে পড়েছে জুমার নামাজ থেকে। মিশারি আজকে গরম কেমন? গরমই নেই, রোদই নাই। জোকস করলো আমার সাথে। তো মিশারি আমাকে বলছে বাইরে নাকি রোদ নাই, গরম নাই, দেখেন তো রোদ আছে কিনা। সত্যি তো, রোদ কোথায় গেল হাওয়া হয়ে উড়া? তোমার মেহমান কখন আসবো? দেখি ফোন করে বলতে পারি না কখন। মিশারি কি জানো? না। তো ধনে পাতা ধুয়ে নিচ্ছি, সালাতে দেয়া হবে। আর এদিক দিয়ে কিন্তু সালা তো কেটে নেওয়া হচ্ছে, কে এই কাজটা করছে বলুন তো? ঠিক ধরেছেন, এই যে মিশারির আব্বু সুন্দর করে আমাকে সালাদ কেটে দিচ্ছে। তো সবই কাটা শেষ, লেবু, শসা, টমেটো, পেঁয়াজ, এখন শুধু বাকি ধনে পাতা। আর ধনে পাতা ওই সালাতের মধ্যেই দেওয়া হবে। তো এরই মধ্যে বেশিরভাগ রান্না করাই কিন্তু আমার হয়ে গেছে। তো কি কি রান্না হয়েছে চলুন দেখে নেই। এই যে পোলাও রান্না শেষ, গরম দুয়া বের হচ্ছে, তারপর এদিক দিয়ে মুরগির রোস্ট রান্নাও হয়ে গেছে, তাছাড়া গরুর মাংস হয়েছে একরকমের, এটা হচ্ছে সৌদি আরবের গরুর মাংস, তারপরে বাংলাদেশের গরুর মাংস এটাও কিন্তু রান্না হয়ে গেছে। এছাড়া রয়েছে ডাল, মসুরের ডাল, সাথে রান্না করেছি টমেটোর ভর্তা বা টমেটোর চাশনি, কারণ যারা মাছ মাংস খেয়ে অবক্ত হয়ে যাবে তাদের জন্য এই স্পেশাল ভর্তা। আর সাথে তো রয়েছেই কোমল পানীয় 7 আপ। এছাড়াও এখনও রান্না করার বাকি রয়েছে সাদা ভাত আর মাছের ভাজি,
যেহেতু মেহমান সন্ধ্যার পরে আসবে, তো এত আগে মাছ ভাজি করলে ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যাই হোক, এদিক দিয়ে রান্নাবান্না শেষে আমি কিন্তু বাড়ি ঘর সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই রুম গুছিয়েছি, তারপরে তারপরে এদিকটায়ও যতটুকু পেরেছি রান্নার ফাঁকে ফাঁকে গুছগাছ করার চেষ্টা করেছি। তাছাড়া রান্নার ফাঁকে ফাঁকে ফার্নিচারও একটু একটু পরিষ্কার করে নিয়েছি। তো মিশারিকে রেডি করতে হবে, মিশারির বাবা গেছে একটু বাইরে। তারপর এদিকটায় রান্নাঘরও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এখন মাত্র বাজে দুপুর 2টা, ওনারা আসতে আসতে মনে হয় 5টা 6টা বেজে যাবে। তো অপেক্ষায় রইলাম কখন আসবে, আর একটু বিকেলের নাস্তাও বানাতে হবে। তো রান্নাবান্না হলো, সব কিছু গোছগাছ করাও শেষ, এখন অপেক্ষার পালা মেহমান কখন আসবে। আর মেহমান আসবে আল হাসা থেকে, যেটা কি না দাম্মাম থেকে 2 ঘন্টার রাস্তা, তো অনেকটা সময়ের ব্যাপার। তো দেখতে থাকুন মেহমানরা কখন আসে। মিশারি, তোমার বাসায় কে আসবে তুমি জানো? মেহমান তোমার কি হয়? আঙ্কল আর আন্টি। তোমার মায়ের হচ্ছে বান্ধবী আর তোমার বাবার হচ্ছে বন্ধু। ওই ওই আন্টির সাথে জানো আমার 7 বছর পরে দেখা হবে। তো মেহমানদের বিকেলের নাস্তা দেওয়ার জন্য আমি শ্যামাই রান্না করছি। দুধ ঘন করে জাল দিয়ে, সব মশলা দিয়ে, চিনি দিয়ে আমি একটা বক্সের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে শ্যামাই দিয়ে দিচ্ছি। লম্বা লম্বা যে শ্যামাইগুলো আছে এগুলো গুঁড়ো করে তারপর এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এই শ্যামাই দুধ খেয়ে ফুলে তারপর ঘন হয়ে যাবে। তো এর মধ্যে কিন্তু নারকেলও দিয়েছি। তো অপেক্ষা করছি মেহমানের জন্য। দেখুন সন্ধ্যা হয়ে গেছে, তাদের এখনো আসার খবর নেই, আর আমি রান্নাবান্না করে বসে আছি। কত মানুষ দেখা যায়, তাদেরকে তো দেখা যায় না। তুমি কি যেতে চাও খেলা করতে? পার্কে যেতে চাও? পার্কে গেলে কিন্তু খুবই ভালো। তো দেখেছেন ওয়েদারটা কত সুন্দর, গরমও না শীত না, নাতিশীতোষ্ণ। যাওয়া দরকার ছিল, ওই যে মেহমান আসবে ওদের অপেক্ষায়, নয়তো আমরা তো যেতাম এখন পার্কে। তো মাছ ভাজি করা শেষ এবং সব শেষে ভাত রান্না করছি। ভাতও কিন্তু ফুটে গেছে, এখনই মার গেলে নিব। মাশাল্লাহ, দেখুন 5 মিনিট পর শ্যামাই ফুলে কেমন হয়েছে। উপর দিয়ে শুধু শ্যামাই আর নারকেল ভেসে রয়েছে, দারুণ সুন্দর হয়েছে। রান্নাটা দেখতে ভালো লাগছে, খেতে না জানি কত মজা। যাই হোক, খাবো না, মেহমানদের জন্য রান্না করেছি, ওনারা খেয়েই বলবে আসলে কেমন হয়েছে। যাই হোক, এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সরাসরি ফ্রিজে রেখে দিচ্ছি, ঠান্ডা হলে কিন্তু সেমাই খেতে দারুণ মজা। তো এরই মধ্যে আমাদের কাঙ্ক্ষিত বিশেষ মেহমানরা বাসায় এসেছে, একসাথে খাওয়া দাওয়া করেছি, আর এখন রেডি হয়েছি এয়ারপোর্টে যাওয়ার জন্য। আর ওইখানে গিয়ে কি ঘটে এবং কিভাবে কি করি সব কিছুই একটু পরেই জানতে পারবেন। তো আমাদের মেহমানরা চলে এসেছে আর আসার সময় ব্যাগ ভরে কত কিছু নিয়ে এসেছে। তো মেহমানরা আসার সময় আবার এই যে আপেল, কমলা, আঙুর, জুস এগুলো নিয়ে আসছে। এত রাতে আসছে, মানা করছে যে কিছু নিয়ে আসেন না, তারপরও নিয়ে আসছে। তো এই যে আমাদের মেহমান এয়ারপোর্টে যাওয়ার জন্য সাজগোজ করছে। তো ওনার হচ্ছে মিশারির আব্বুর ভাই বলেন, বন্ধু বলেন, ওনার স্ত্রী, আর সেই সূত্রে উনি হচ্ছে ভাবি। ভাবি মানে হচ্ছে বান্ধবী, মানে ক্লোজ ফ্রেন্ড। তো গত 7 বছর আগে ওনার সাথে আমার দেখা হয়েছে, আর আজকে আবার সৌদি আরবে দেখা হলো। এই যে মিশারিকে তার মামার সাথে ঘুম পাড়াইয়া আমরা যাচ্ছি এয়ারপোর্ট। আর এখন সময় হচ্ছে রাত কয়টা? 12:30। দেখি
তো এখন রাত 12:30টা আর 12:30টায় আমরা যাচ্ছি কোথায় এয়ারপোর্টে দেখুন ফাঁকা রাস্তা কেউ নাই শুধু আমরা কয়েকজন তো ভাবি বলেন আর বান্ধবী বলেন উনি হচ্ছেন নতুন মানুষ ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে যাই হোক ওনার সাথে আজকে মন খুলে গল্প করতে পারলাম না কারণ হাতে খুবই কম সময় ছিল যেহেতু ওনারা দেরি করে এসেছে আর এখন তাড়াহুড়ো করে এয়ারপোর্টে চলে যেতে হচ্ছে জানি না আবার কবে দেখা হবে বাংলাদেশ যাচ্ছি বাংলাদেশ দেশটা কি ভাঙে গেল নাকি তো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আর দামমাম থেকে এয়ারপোর্টে পৌঁছাতে আমাদের 35 থেকে 40 মিনিট সময় লাগবে এই যে দেখেন আমাদের সাথে সাথে বিমান যাচ্ছে আজকেও আমরা আজকে খুবই লাকি যাইহোক বিমানটা আজকে পড়তে পারলাম না আগে ল্যান্ড করে ফেলছে তো আমরা কিন্তু এয়ারপোর্টের খুবই কাছাকাছি চলে এসেছি আর 2-3 মিনিটের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাব তো এরই মধ্যে আমরা সরাসরি চলে এসেছি এয়ারপোর্টের 3 তলার টার্মিনালে এখান থেকেই ইন্টারন্যাশনাল ফ্লাইটের প্যাসেঞ্জাররা সরাসরি ভিতরে যায় তো এই যে আমরা এয়ারপোর্টে চলে এসেছি এখন বাজে রাত 1টা তো আমরা আমাদের মেহমান বলেন আর বন্ধু বান্ধব বলেন তাদেরকে বিদায় দিয়ে তারপর বাসায় যাব তো আমাদের গাড়িতে কিছু মাল রাখা হয়েছে যেগুলো ওরা হাতে নেবে এদিকটায় রয়েছে অসংখ্য ট্রলি তো যাত্রীরা আসলে এখান থেকে ট্রলি নিয়ে তারপর জিনিসপত্র ট্রলিতে করে ভিতরে যায় তোর মজা লাগছে তুমি বিমানে চড়বা আবারও আর তারা যেহেতু সদস্য সংখ্যা 3 জন তো 3 জনে 45 কেজি করে টোটাল 135 কেজি জিনিস বুকিং দিয়ে নিতে পারবে আর 7 কেজি করে হাতে করে নিয়ে যেতে পারবে আর তাদের মালামাল অন্য আরেকটা গাড়িতে করে আনা হয় এবং সেই গাড়ি থেকে একের পর এক সব জিনিসপত্র ট্রলিতে তোলা হচ্ছে তো বিদায় আদায় নিচ্ছে তো এই গাড়িতে করে ওদের জিনিসপত্র এসেছে আর এই গাড়িতে করে আমরা এসেছি আর একটু কাইন্দা লও অনেকে যাচ্ছে আবার অনেকে ফিরছে তো ওনাদের মেয়ের জন্মের পর আমাদের সাথে আর দেখা হয়নি তো আজকে মেয়েকে সালামি দিয়েছি ওইটা আবার ওরা নিতে চাচ্ছিল না জোরাজোরি করছে তো মিশারির আব্বু আবার ওদেরকে ফিরিয়ে দিচ্ছে যে তাড়াতাড়ি যাও ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ তো তারা যাচ্ছে এখন ভিতরে আর আমরা ওদের বিদায় দিয়ে এখন বাসায় যাচ্ছি তো বিদায় মুহূর্তে ওদেরকে আবারও বিদায় জানিয়ে চলে যাচ্ছি তো এদিক দিয়ে ঢুকবে এটা হচ্ছে 3 তলা আহারে আর কিছুদিন পর আমরাও তো ঠিক একইভাবে এই এয়ারপোর্ট দিয়ে দেশ ত্যাগ করবো
তো এই তিনতলা থেকে সরাসরি কিন্তু মালপত্র বুকিং দিয়ে তারা ভিতরে ঢুকবে। তো যেহেতু অনেক রাত, এয়ারপোর্টের চাপ কম, এখন মানুষের আনাগোনা কম, দেখতেই পাচ্ছেন লোকজন নেই বললেই চলে, শুধু যারা যারা যাত্রী তারাই কিন্তু যাচ্ছে। তো যাওয়ার সময় তো সবাই একসাথে গিয়েছি, আর এখন খালি যে আমরা দুজনে যাচ্ছি। আর মিশারি যেন কি করে, মিশারি কর মামার কাছে রাই খেসছি। তো আমাদের মেহমান বলেন আর বন্ধু বান্ধব বলেন, তাদেরকে বিদায় দিয়ে আমরা কিন্তু এখন বাসার দিকে যাচ্ছি। আর আমরা এয়ারপোর্টের ভিতরে আজকে ঢুকিনি, কারণ মিশারিকে বাসায় রেখে এসেছি। যাই হোক, আমরা কিন্তু দামবামের কাছাকাছি চলে এসেছি, আর তাদের ফ্লাইট হচ্ছে ভোর 4:30। তো চলে এসেছি বাসায়, চারদিকে একদম নিস্তব্ধ, একটা মানুষও নাই, শুধু ঝিঝি বোকার ঝিঝি ঝিঝি শব্দ, ভুতুরে রাস্তা, তাই না? এই যে আমরা বাসায় চলে এসেছি। বাসা থেকে বের হয়েছি 12:30 না, আর এখন দেখো রাত 2:30 বেজে গেছে। চোখে ঘুম। যাই হোক, আমরা বাসায় চলে এসেছি, মিশারি কি করে দেখি। এই তো, এই যেমন মিশারি ঘুমিয়ে রয়েছে। তো এখন সময় হচ্ছে রাত 2:15, বুঝতেই পারছেন অনেক রাত হয়ে গেছে, আর চোখে ভীষণ ঘুম। সারাদিন দৌড়াদৌড়ি করেছি, রান্নাবান্না করেছি, আর খুবই টায়ার্ড। যাই হোক, এখন ফ্রেশ হবো, তারপর ঘুমাবো। তো মিশারি ঘুমিয়ে পড়েছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।